सुप्रभात शुभ मकर संक्रांति बा पौष संक्रांति शुभेच्छा सकल के। आजके दिनटा सबार खूब भालो काटुक, पिठे खेये काटुक, कारण आजके तो बांगालिर पिठे दिवस। सेई ठाकुमार झुलिते एकटा गल्पेर कथा मने पड़े गेल, सेई साधभूत आर पिठे निये किछु एकटा छिलो गल्पटा, सेटा आजके किन्तु खूब मने पड़छे, तार कारण छोटोबेलाय खूब देखताम। एई पिठे निये किन्तु अनेक मिथो रयेछे आमादेर बांगालिदेर मध्ये, जेमन पिठे खेये चटपट घरे ढुके पड़ा जाबे ना, हाथ मुख भालो करे धुये तारपरे घरे ढुकते हबे, बा पिठे खेयेई बाइरे चले शनि मंगलवार पीठे शुधु शुधु बोए निये जावा जाबे ना, एदिक ओदिक एरकम किन्तु नाना रकम मिथ रयेछे आमादेर बांगालिदेर मध्ये, ताई ना। तो आजके सबाई पेट भरे भरे पिठे खाओ एवं खूब आनंद करो, खूब एनजय करे आजके दिनटा। The other side of me, all these ones and zeros, nothing in आबार आमी आजके बिछानाते एकेबारे आटके गेছি, आमार ओठार कोनो नाम नेই, कारण आजके ওয়েদারও ভীষণ বাজে। কালকে রোদ উঠলো, ভাবলাম যে এবার বাকি দিনগুলোর ওয়েদার খুব ভালো থাকবে, কিন্তু না, আজকেও আবার সকাল থেকে মেঘলা। তো বসে বসেই আমি কিন্তু এখানে ব্রেকফাস্ট পেয়ে গেছি, আজকেও খাচ্ছি দুধ পুলি, আর সেটা পাঠিয়েছে দিদা। মামা এইমাত্র এসে দিয়ে গেল। তো কি ব্রেকফাস্ট করব বুঝতেই পারছিলাম না, তো মা বলল এটাই খেয়ে নে। আবারও দুধ পুলি। उठबो ना करे बिछाना छेड़े उठेई पड़लाम, और एखन तो माने सन्धे ना सकाल बोझार उपाय नेई, एतो मेघला जे आमी बाध्य हये घरेर लाइटटाके अन करेछि। और एखन आमी जाच्छि रान्ना करते। आजके बाबा तेलापिया माछ এনেছে, तो भाबछि एकटु सर्षे बाटा दिये तेलापियार झाल करब। और तोमादेर बोलेछिलाम जे कालके पनिरटा करे रेखेछिलाम आजके रान्ना करब, तो सेई पनिरटा करब, एई दुटोई करब। और मा बाकी रान्नागुलो करছে, माके बोलলাম তোমাকে আর মাছ টাছ ঘাটতে হবে না, কারণ মায়ের তো স্নান টান হয়ে গেছে। আর এই ওয়েদারে না बार बार করে জল ঘাটাটা ঠিক না, ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়। তো আমি বললাম আমি তো স্নান করবই, আমি তাহলে ওগুলো করে নিচ্ছি, তুমি এমনি নিরামিষ যা রান্না করবে সেগুলো করে নাও। তো সেই জন্যই বিছানাটা ছেড়ে উঠতে হলো, এইবারে যাচ্ছি রান্নাঘরে। My mirror shows the other side of me, all these ones and zeros, nothing in between. But there's so much more to me than eyes can see, than eyes can see. I'm not binary. রান্না বান্না করে আর একবারও আসতে পারিনি, এখন প্রায় বাজে আড়াইটে বেজে গেছে। আমি জাস্ট লাঞ্চ করে উঠলাম, আজকে এত ঠান্ডা লাগছে যে কিছুই ভালো লাগছে না। একটা নাগাদ আমার রান্না শেষ হলো, আর তারপরে আমি হুড়মুড়িয়ে স্নান করতে গেলাম। এবার স্নান টান করে এসে আমি যেটা করেছি সেটা হচ্ছে একেবারে চাপাচুপি দিয়ে শুয়ে পড়েছি। তারপর মিনিট 15 পরে উঠে খেলাম, খেয়ে এসে ভাবলাম না একবারও কথা বলা হয়নি, একবার একটু আসি। তো এখন আবারও আমি সেই একই কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কম্বলের নিচে ঘুমাতে। বিকেল বেলা ঘুম থেকে উঠে যখন আমি দেখি আর ভাবি যে এই বিছানাটা আমাকে গোছাতে হবে, তারপরে যে আমার কি লেদ লাগে সেটা আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। তো সেই লেদটা যাতে না লাগে সেই জন্য আমি আজকে যেটা করেছি, বিছানা এরকম পড়েই ছিল, আমার গিয়ে চা করা হয়ে গেছে, ঠাম্মা মাকে দেওয়া হয়ে গেছে, এতে আমি একটু এনার্জি পেয়েছি আর আমার ঘুমের রেস্টটাও কেটে গেছে। বাইরে কিন্তু সেই একইভাবে এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, এটা ভীষণ ভীষণ বিরক্তিকর, টু মাচ ইরিটেটিং। বিছানাপত্র সব পরিষ্কার। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, মানে আজকের দিনেই সবাই মেনলি পিঠে পুলিটা আর কি বানায়, আজকেই নিয়ম বানানোর। তো তোমরা জানো যে কদিন আগে আমি দুধ পুলি করেছিলাম, তো আজকে ভেবেছি কয়েকটা পাটিসাপটা করব, তার কারণ হচ্ছে ঠাম্মা। আর দুধ পুলি যেহেতু নিরামিষের বাসনে করা যায়নি, আমিষের বাসনা করা হয়েছে তো সেটা তো ঠাম্মাকে দেওয়া যায়নি, তো সেই জন্য ভেবেছি কয়েকটা পাটিসাপটা করব ঠাম্মার জন্য। আর ঠাম্মা তো দুধপুলি সেইভাবে আর কি খেতেও পারে না, কিন্তু আমি যেটা বানিয়েছিলাম সেটা খেতে পারতো। তো যাই এবার আস্তে আস্তে সব রেডি করি। 7:30 প্রায় বাজে। পিঠের সমস্ত কিছু শ্যুট কিন্তু সেইভাবে আমার পক্ষে নেওয়াটা সম্ভব হবে না, তার কারণ বুঝতেই পারছো পিঠে আটা একটুখানি মনোযোগ দিয়ে করার বিষয়। আর যেহেতু আমি একেবারেই পাকাপোক্ত নই, মায়ের হাতে হাতে দু একবার আগে করেছি পাটিসাপটা, তো সেই জন্যই খুব একটা ক্যামেরাটা সামলে আমার পক্ষে খুব একটা সহজ হবে না, ইজি হবে না করাটা। তো সেই জন্যই ভেবেছি যে সেইভাবে আর কি পাটিসাপটা শ্যুট নেব না, তার জন্য কিন্তু তোমাদের কাছে অনেক সরি। আমি এই জন্যই দুধপুলিরও সেরকম কোনো শ্যুট নিই, তোমরা কিন্তু প্লিজ একটুখানি কনসিডার করে নিও। পাটিসাপটাগুলো কিন্তু রেডি, আর পাটিসাপটাগুলো ঠিকঠাক হয়েছে, মানে ভেঙে যাওয়া ফেটে যাওয়া এগুলো শুরুর দিকে একটুখানি হচ্ছিল 3-4টে পিঠেতে, এটা আমি শুনেছি হয়। তার কারণ হচ্ছে প্রথম ওই তাওয়াটা কতটা গরম আছে, মানে টেম্পারেচারের একটু হেরফের হয় বেশি কম, তো সেই জন্য সেটা হয়। কিন্তু তারপর থেকে একদম সব ওকে হয়েছে, এটার জন্য কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে। এইবার মনে হচ্ছে যে পৌষ পার্বণ। পিঠে টিঠে করে আসার পরে মা রুটি করতে গেল, করে একেবারে ডিনার নিয়ে চলে এসেছে। আজকে পুরো নিরামিষ ডিনার। ওইবেলা দেখেছিলে যে পনিরের ডালনা করেছিলাম, তো পনিরটা এবেলার জন্যই করেছিলাম, পনির আর রুটি, এই হচ্ছে আমাদের আজকের ডিনার। ডিনার কিন্তু কমপ্লিট, ডিনারটাও বেশ ভালো হলো। আর আজকে না আমি কি করেছিলাম, পনিরে গরম মশলা না দিয়ে সেখানে আমি শুকনো কারি পাতা ছিল কিছু, তো সেটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়েছিলাম লাস্টে, বেশ ভালো টেস্ট হয়েছে। তোমরা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগলো খেতে। আর আজকে যেটা হয়েছে, আমার যেহেতু স্নান করতে দেরি হচ্ছে, তার মধ্যে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, চুলটা না আমার এত রাত হয়ে গেছে তাও শোকায়নি। ভেবেছিলাম সন্ধ্যেবেলা বসে বসে একটু চুলটা খুলে রেখে শুকিয়ে নেবো, বাট এই পিঠে আটা এই সমস্ত করতে গিয়ে অনেকটা টাইম গেল। এইসব কাজ না আমি একটুখানি পুরোপুরি মনোযোগ দিয়ে করারই ট্রাই করি, কারণ আমার কাছে এগুলো একটু টাফ লাগে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি একেবারে পাশ করে গেছি, ঠিকঠাকই হয়েছে পিঠেগুলো, সেই জন্য আজকে কিন্তু আমি খুব হ্যাপি। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে কমেন্ট করো। কালকে আবারও নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন শুভরাত্রি।